আমরা নিজেদের কাছে অত্যন্ত আজকে আত্মতুষ্ট এবং আপনাদের সাথে কথা বলতে পেরে আপনাদের সামনে আমরা আমাদের এই যে ফুল টিম আছে আমাদের যে তিন সদস্য সর্বোচ্চ সহায়তা করেছেন তো আমি আর বেশি কিছু বলছি না এখন লাইট কমে যাবে তোমরা আর যারা আজকে নির্বাচিত হচ্ছ না তোমাদের জন্য হয়তো ভবিষ্যতে অনেক ভালো কিছু আছে মন খারাপ ফাইটার এবং গ্র্যান্ড চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার হয়েছে দুইজন সুমিত চন্দ্র চন্দ ফাদার ব্রজেন্দ্র চন্দ্র নাম্বার টু নুরুল আমিন আহমদ পিতা হায়দার মিয়া অবস্থা খুবই খারাপ সুরজ কুমার গোয়ালা ফাদার আরো কই ওদের কাগজ দিয়ে দেন কারা দিচ্ছে ওদের কাগজ যেখানে তোমাদের ট্রেনিং হবে সেই ট্রেনিং সেন্টারটি এখনো নির্ধারিত হয়নি এটা যথা সময়ে তোমরা জেনে যাবা ওই ট্রেনিং সেন্টারও জেলা পুলিশ মৌলভীবাজার তোমাদের বাস ভাড়া করে ওখানে তোমাদেরকে পৌঁছে দিবে আমি চাকরি পেয়ে খুবই খুশি কারণ আমি প্রথম থেকেই যে চাকরির নিয়োগ পরীক্ষার প্রথম থেকে আমার খুব প্রস্তুতি ছিল এই চাকরিতে আমি গতবারও ভাইবার থেকে গেছি এবার কিন্তু আমার বিশ্বাস ছিল গতবারও আমি স্যারদের সাথে আসি পুলিশ মৌলভীবাজার আজ আত্মতৃপ্ত আমরা সন্তুষ্ট আমরা আনন্দিত আমরা সম্মানিত বোধ করছি ট্রেনিং রিক্রুট কনস্টেবল নিয়োগ 2022 আজ 15 মার্চ 2023 এই নিয়োগ প্রক্রিয়াটা আমরা সম্পূর্ণ করে কিছুক্ষণ আগে আমরা ফলাফল দিয়েছি আমরা মোট 73 জন পরীক্ষার্থীকে আমরা চূড়ান্তভাবে মনোনীত করেছি অর্থাৎ এরা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে এরপরে কিছু ধাপ আছে যেগুলো হচ্ছে আপনার ভেরিফিকেশন স্বাস্থ্য পরীক্ষা পরবর্তীতে তারা পুলিশ ট্রেনিং সেন্টারে চলে যাবে তো মোটামুটি বলা যায় যে পরীক্ষাগুলোর ধাপ আজকেই শেষ তো আমরা 73কে নিয়েছি আমাদের পুরো যে এই সিলেকশন প্রসেসটি এটা আমরা মনে করছি যে আমরা অত্যন্ত দক্ষতা সততা কর্তব্যনিষ্ঠা এবং ট্রান্সপারেন্টলি আমরা এটা শেষ করতে পেরেছি